সকাল সকাল আমি প্রত্যেক দিন ওয়েট করি কখন 8টা বাজবে আর এই ফুলটা ফুটবে। যখন খুব ছোট ছিলাম তখন তো মানে এই ফুলের কি বলবো, আমাদের পুরো বাড়িতে শুধু এই ফুলটাই হতো, এরকম একটা ব্যাপার। আর আমার তো ভীষণ ভালো লাগে আট্টামণিকা ফুল যেটাকে বলে আর কি। তো যাই হোক, এদিকে সকালবেলা বর বাজার করে নিয়ে এসেছে, সকাল নেই যদিও, 9:30-10টা বেজে গেছে অলরেডি। তো যেই জিনিসগুলো এনেছে সেই জিনিসগুলো দেখেই মনে হচ্ছে যে খুব একটা ভালো না। তো যাই হোক, বর আর কি ঠিকঠাক মতো বাজার করতে পারে না, তো মোটামুটি আর কি চলে যায়। এদিকে শাক নিয়ে আসতে বলেছিলাম, শাক মোচা এইসব নিয়ে এসেছে। যাই হোক, আর এখন হচ্ছে মুড়ি খাবো। তো আমার খেতে একদম ইচ্ছা করছিল না, বরকে বললাম তুমি খেয়ে নাও, আর ও এমনিতেই কলকাতা যাবে তো সকাল সকালই বেরোবে বললো। তো আমি ভাবলাম তুমি খেয়ে নাও, আর আমি আজকে আর খাচ্ছি না তাহলে। তো বললো যে আমি খাবো না, তুমি খেয়ে নাও, এই হচ্ছিল। তো হতে হতে তারপর দেখো কড়াই নিয়ে বসে পড়েছি খেতে। মানে কি বলবো, আমি আমার আর ইচ্ছা করছিল না যে আবার থালা নিয়ে সাজিয়ে গুছিয়ে খাই, তো সেই জন্য কড়াইয়ের মধ্যেই মানে সবজিটা ছিল। তো ভাবলাম চলো এটাকে আর কাজে লাগাই, মানে সুযোগ সবসময় কী বলতো, সুযোগ এলে সেটাকে কাজে লাগাতে হয়। তো আমি ভাবলাম এটাকে কাজে লাগাই, তাহলে বেশি বাসন আর ধুতে হবে না। তো সেই জন্য কড়াইয়ের মধ্যে খেতে শুরু করে দিয়েছি। আর আমার না খুব ভালো লাগে জানো তো, এই সব জিনিসের মধ্যে খাবার খেতে বাস মজাটা আলাদা লাগে। তো যাই হোক, চলো খাবার খেয়ে নিয়ে এখন চলে এলাম রান্না করতে। আর আজকে সেরকম কিছু রান্না করব না, একটু আলু পোস্ত আর হচ্ছে শাক ভাজা আর ডাল করেও ভেবেছিলাম, কিন্তু বর যেহেতু খেয়ে মানে ও জলদি জলদি খেয়ে যাবে তো সেই জন্য ডালটা আর করিনি, কারণ গরম ভাতের সাথে দেখবি একটু ঘি হলেই খাওয়া হয়ে যায়। আমার তো অবভিয়াসলি হয়েছে, তোমাদের কী হয় জানি না, বা আমার বা আমার হাজব্যান্ডের একটু ঘি হলেই খাওয়া হয়ে যায়, এরকম একটা ব্যাপার। ঘি তো সবারই প্রিয়, কেন বলছি। তো এদিকে আলু পোস্ত আর হচ্ছে শাক ভাজা, তো আজকে শাক ভাজাটা হচ্ছে একটু কলাই ছিল আর কি, মানে ছোলা কলাই ছিল, অনেকে বাদাম দিয়ে করে, আমি হচ্ছে কলাই দিয়ে করছি। একটু হাস্যকর ব্যাপারটা হয়ে যাচ্ছে তাই না, কিন্তু কিছু করার নেই, আমার ভালো লাগে। আমি যে রান্নাগুলো করি না অনেকে হয়তো দেখলে হাসাহাসি করবে বা, কিন্তু সিরিয়াসলি বলছি খেতে ভালো লাগে, খারাপ লাগে না। আজকের মতো রান্না হয়ে গেছে, প্রচণ্ড রোদ আজকে, খ্যাপা খ্যাপা লাগছে না, কাল থেকে আমি খ্যাপাই হয়ে গেছি পাগল, প্রচণ্ড পায়ে লাগছে। চলো ভিডিও এডিট করতে হবে, ভিডিওটা এডিট করে নিই, কারণ ভিডিও এডিট করে বড় নেট থেকে দিই, কারণ আমার নেটেতে কুলায় না, তো সেই জন্য আর ওয়াইফাইটা এখনও পর্যন্ত নেওয়া হয়নি। ভাবছি কলকাতা চলে যাব, তো দেখি কি হয়, যদি চলে যাওয়া হয় তাহলে আর হবে না হয়তো, দেখা যাক। এখন হচ্ছে 11:30 বাজে, তো আমি একটু জলদি জলদি রান্না করলাম, আর যেহেতু সেভাবে কিছু করিনি সময়টা অনেকটা কমই লেগেছে। তো এদিকে রান্না করার পর বরকে খেতে দিয়ে দিলাম। ও এই জাস্ট স্নান টান কমপ্লিট হলো, এখন ঘড়িতে হচ্ছে 12:55, মানে 1টা বাজতে যায়। তো যাই হোক, হাজব্যান্ড অনেকক্ষণ আগেই আর কি ডিউটি বেরিয়ে গেছে, ও খাবার টাবার খেয়ে গেছে আজকে, ভালো হয়েছে একদিক থেকে। তো যাই হোক, আমি এখন লাঞ্চ করব, তো এখন খিদে তো অলরেডি পেয়েছে, কিন্তু একা একা খেতে ইচ্ছা করছে না, এটাই হচ্ছে ব্যাপার। একবার ওর সাথে খেয়ে নিলে ভালো হতো, কিন্তু আমি আর ইচ্ছা করে খেলাম না যেহেতু স্নান হয়নি আর কি। তো যাই হোক, আমি একটু পরে খাবো,
চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এইরকম খাবারটা কিন্তু অনেকদিন পর খাচ্ছি, সত্যি বলছি শাক অনেকদিন পর খাচ্ছি, তো এখানে তো ওভাবে শাক কেনাই হয় না সত্যি বলতে। আর আজকে লাল শাক পেয়েছি মানে সেই লাগছে মজা, কারণ ভাতগুলো বেশ লাল লাল হয়ে গেছে, মানে লালও ঠিক না, পিঙ্ক পিঙ্ক কালারটা, দুধে হালদা কালার যেটা অনেকটা, বা দুধে হালদাটাও না, দুধে হালদা তো একটু অন্য টাইপের, ওই পিঙ্ক পিঙ্ক টাইপের কালারটা, বেগুনি বেগুনি টাইপের, মানে আমার আজকে নাইটির সাথে আমার ভাতের কালার মিলে গেছে। আমার এই নাইটিটা হচ্ছে আমাকে কেউ একজন গিফট করেছিল, কেউ বলতে বাড়ির কেউই হবে, যাই হোক বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার আমার কোনো অ্যানিভার্সারি বা আমার বার্থডে এরকম কিছু একটা গিফট করেছিল, তখন থেকে পরেছিল আমার মনেই ছিল না। তো এইবারে যখন আমি বাড়িতে পুজোতে গিয়েছিলাম তখন আমি আলমারি খুলে দেখি যে আমার একটা নতুন নাইটি আছে, একটা না দুটো তিনটে ছিল যেগুলো এখন অলরেডি পরছি। তো যাই হোক চলো খাবারটা খেয়ে নিই। অনেকক্ষণ হলো ঘুমিয়ে গিয়েছিলাম, তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, কেন জানেন না আমার এত ঘুম পাচ্ছে কেন, বাড়ি যাবো আর কিছুদিনের মধ্যে দেখি প্রেশারটা মাপাতে হবে আমার, মনে আমার সবসময় এমনিতেই বিপি লো থাকে। যাই হোক চলো, এখন তো বিকেল 4:30-5টার মতো বাজে, হাজব্যান্ড কখন আসবে তার নেই ঠিক, আমার একটু বাইরে যেতে ইচ্ছা করছে। এখানে একটা পাশে ফুচকা দোকান আছে, আমরা ফুচকা খেতে ইচ্ছা করছে কিন্তু লোকটাকে দেখে না আমার আর ফুচকা খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে বাড়িতে বানিয়ে খাই। চল, আকাশটা বেশ সুন্দর আর আজকে বাদরগুলো কই দেখতে পাচ্ছি না, কোথায় গেল কে জানে, বাদরগুলো সিরিয়াসলি না ভয় পেয়েছে জানো তো, ওই যে একটা বাদর মারা গেছে না, তো সেই কারণে সব কটা বান্দর পুরো নিশ্চুপ, একদম দেখতেই পাচ্ছি না বাঁদরগুলোকে, আর ছাদে ছাদেই থাকে। চলো আবার পরে আসছি, চোখগুলো ফুলে গেছে ঘুমিয়ে না। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা না রাত্রি হতে যাচ্ছে আর কি ব্যাপারটা, যাই হোক সন্ধ্যার টাইমটাতে আমার ভিডিও করা হয় না এটাই হচ্ছে ব্যাপার। আজকে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা বন্ধুকে দেখতে পেলাম, অনেক পুরনো একটা বন্ধু, যাই হোক আর কথা হয় না, তবে এই ফেসবুকটা আছে বলে আমাদের কিছু কিছু বন্ধুদেরকে মানে মনে পড়ে যায় হঠাৎ করে আর কি, আর কিছুদিন পরে কিন্তু তার ফেসটা ঠিক সামনে চলে আসে, এরকম একটা ব্যাপার। যাই হোক বর এদিকে বকফুল এনেছে, আমি আজকে ফার্স্ট টাইম বকফুল খাবো, মানে আজকে ভেবেছিলাম করবো না বকফুলের বড়া, কিন্তু ভাবলাম চলো একটু ট্রাই করে দেখা যাক কেমন খেতে হয়, তো আমি কোনোদিন আজ পর্যন্ত বকফুলের বড়া খাইনি। আর এদিকে হচ্ছে তোমার গজা বা কিছু একটা এনেছিলো, যাই হোক ভালো লাগছিলো এই আর কি, আর কিছু না। তো যাই হোক যেটা বলছিলাম যে অনেক বন্ধুই সিরিয়াসলি থাকে যে আমাদের জীবনে ভীষণ প্রিয় একটা জায়গা কি বলবো অধিকার করে থাকে আর কি, সেরকম আমারও ছিল স্কুল লাইফে বলতে পারো, স্কুল লাইফ থেকে মানে প্রথম থেকে একদম শিশু মন থেকে বলতে পারো যে একটা ভীষণ ভালো বন্ধু না বান্ধবী। তো যাই হোক এখন আর কথা হয় না, তাই সবটাই আর কি কাজের সূত্রে, যে যার কাজে কাজ নিয়ে খুব ব্যস্ত এই আর কি, আমি আমার মতো সে তার মতো, আদার্স ব্যক্তিরা তাদের মতো। তো যাই হোক স্কুল লাইফের বন্ধু যাদের এখনও পর্যন্ত আছে তারা রিয়েলি ভীষণ লাকি, আমার যে নেই সেটা বলবো না, এখনও কথা হয় দু তিনজনের সাথে, মানে হাতে গোনা ব্যাপারটা হয়ে গেছে, আর আগে যেটা ছিল সেটা হচ্ছে কী বলবো প্রচুর, এখন আর সেভাবে কথা হয় না, কথা বললে হ্যাঁ না বাস এটুকুই, তাও আবার নিজে থেকে, কোনোদিনও কেউ কোনোদিনও মেসেজ করে বলেনি কী রে কেমন আছিস বা কী ব্যাপার কী চলছে না চলছে থিং, তো কিছু কিছু জিনিস আমাদের সত্যি স্মৃতি হয়ে রয়ে যায় আমাদের জীবনে। তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেতে এন্ড করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো, দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে, চলো টাটা গুড নাইট সবাইকে।